ওকে তো फ्रेंड्स আবার ফিরে এসেছি তোমাদের বললাম যে একটা রেসিপি করব মুসুরটারে পরোটা তো এখন করছি সেটা দেখানোর কথা ছিল তো ফার্স্ট যেটা আমি করেছি সেটা হলো যে মুসুরির ডালটাকে নিচে রাখা হয়েছে আগে থেকে তো তারপরে ওটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে তোমরা যে যতটা চাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে তোমরা টেস্ট করে নিতে পারো এবার কেউ যদি শুকনো লঙ্কা দিতে চাও দিতে পারো তবে আমার মনে হয় কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা বেটার আসে टमेटो चपटा धने पता आदा रसुन बेपारे आदा रसुन टाइम देखते पेस्ट कर रेखे खूब सुंदर छोटो छोटो चप कर दी खूब भलो लागे बट समय मुख्य आदा कुचुटु चुपले खुब एक भलो खाए তো আমি সেজন্য অনেক সময় রসুনটা চপ্ট করে দিই বাট আদাটা হয়তো পেস্ট করে দিই কিন্তু আজকে আর অত খাটলাম না একসাথে পেস্টই করে নিয়েছি তো নুন অলরেডি এটাকে দেওয়া আছে তোমাদের বললাম নুন ঝাল দেওয়া আছে এটা তার বেশি কিছু বেসিক্যালি করার নেই এটার মধ্যে আমি জাস্ট একটু চটপটা করার জন্য একটু চাট মশলা দেব তো এটা কোনো মানে তোমাদের ইচ্ছা এসেনশিয়াল কোনো ব্যাপার না তোমরা দিতে চাইলে দিতে পারো না দিতে চাইলে না দিতে পারো জাস্ট আমার একটু চটপটা খেতে ভালো লাগে তো এর জন্য আমি জাস্ট একটু দিয়ে দিলাম চাট মশলা অনেকে মানে এটা কালার আনতে চাইলে তোমরা কাশ্মীরি মিরিচও ইউজ করতে পারো বাট আমার মনে হয় দরকার নেই এটাতে তো এটা দিলাম এবার জাস্ট কিছু না পরপর সব কিছু আগে এটাতে ঢেলে দাও আমি পেঁয়াজ দিয়ে দিলাম टमेटो दिए दिल বাটিটা অ্যাকচুয়ালি হয়ে গেছে ছোট তো ধনে পাতা চলে গেল এর মধ্যে আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস পড়ে গেছে এর মধ্যে এবার এটাকে মিক্স করতে হবে একটু টাইম লাগবে আমার কারণ কি এটা মিক্স করে আমি তোমাদের কাছে আবার আসছি কেন কি বাটিটা ছোট হয়ে গেছে তো जल मेशाচ্ছি জলটা একবারে বেশি তোমরা মেশাবে না আগে একটু দেখে নেবে মেশানোর পরে ব্যাপারটা কেন কি একটু লিকুইড না হলে ব্যাপারটা মোটা হয়ে গেলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর তলাটা পুরো পুড়ে যাবে पतला करते जीते तो गैस ओवन तो देखो मैंने पे छाड़ा एक्चुअली আমার এরকম হয়ে গিয়েছিল একটা টাইমে আমার ঘরে মাইক্রোওভেন ছিল তাছাড়াও আরো দুটো মাইক্রোওভেন দুটো মিক্সি দুটো টোস্টার স্যান্ডউইচ মেকার সব এরকম ডাবল ডাবল হয়ে গিয়েছিল তো আমি এটা ইউজ করছি কিন্তু মাইক্রোওভেন গুলো আর মিক্সি গুলো ওগুলো দিয়ে দিয়েছি আর একটা একটা করে টোস্ট মানে টোস্টার আর স্যান্ডউইচ মেকারটাও দিয়ে দিয়েছি কারণ দুটো দুটো তো দরকার হয় না এখন আবার দুটো হয়ে গেছে শ্বশুর বাড়িতে রয়েছে কারণ রয়েছে যাই হোক এবার যেটা করছি গ্যাস দেখতেই পাচ্ছ তোমরা অন হয়ে গেছে তো जस्ट तुम
তোমরা এইটা অয়েলটা ব্রাশও করতে পারো, ঠিক আছে, যদি তোমরা অল্প তেলে খেতে চাও। বাট আমার একটু পার্সোনালি বললামই তো পছন্দ, এক একদিন খাবো, তো আমি একটু বেশি তেলই দিলাম এটাতে। বাট এটা তোমরা চাইলে জাস্ট ব্রাশ করেও করতে পারো, এরকম না যে পারবে না। তো এটা মোটামুটি গরম হয়ে হলে কিছুই না, একদম সোজা, মানে তোমরা ইজিলি পারবে। একটা হাতার মাপ একটু নেড়ে নিয়ে নিতে হবে, দিলাম আর অল্প একটু আন্দাজ মতো দিলাম। এবার এটাকে জাস্ট এইভাবে ফেলিয়ে দিতে হবে। আমি যে সাইজ করছি এমন না যে এই সাইজই করতে হবে, তোমরা চাইলে হচ্ছে ছোটো সাইজও করতে পারো। কারণ অনেক সময় কী হয়, আমি যে সাইজটা করছি আমার ক্ষেত্রে হয়ে থাকে চলচলতি করতে গেলে ওটা অনেক সময় উল্টাতে গেলে ভেঙেও দেয় মাঝখান থেকে। তো এরকম কোনো ব্যাপার নেই যে একই সাইজ করতে হবে। তো জাস্ট এইভাবে ব্যাপারটা ফেলিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ, দেখো অ্যাকচুয়ালি যার জন্য করছি সেই ফোন করে জানালো আজকেই ওর আসতে লেট হবে, অফিসে স্পেশাল মিটিং পড়ে গেছে। তো আমি ভাবলাম যে প্রথমে ভাবলাম পরে রাতেই করব, ভাবলাম না করি, বাকিদের বাকি মানে বাড়ি বাকিরা আছে, আমি আছি, তো ওদেরও দিই, আমি একটু খাই, ও এলে ও ব্যাটারটা তো রাখাই আছে, গরম গরম খেতে দেবো। আজকে আমার জ্যাকেট ফোনও আসবে, একটু এসছে, তো দেখা করতে আসবে আমার সাথে। তো ও যদি চলে আসে একটু সিমাচে রাখার চেষ্টা করো, তাহলে ভেতরটা একটু ভালো করে মানে যেটাকে বলে আমি না মাঝে মাঝে তোমরা বলছি না আমি গল্প দেবে, তো আমার কথা কিন্তু মাঝে কাছে অবস্থা ধরে নেবে, তাহলে কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি তোমরা এদিকটা হয়ে গেছে। তো পরে বাকি আরো অনেকগুলো করবো, এতগুলো তো তোমাদের ব্লগে আর দেখাতে পারছি না। আমি আরেকটা জাস্ট করে দেখিয়ে দেবো, একটা করলাম আরেকটা করে দেখিয়ে দেবো, একটু ছোট করে দেখাবো ওটা। এটা তোমরা চাইলে সস দিয়ে খেতে পারো, আচার দিয়ে খেতে পারো, আমি বেসিক্যালি তো শুধুই খেয়ে নিই, আমি আর সোম, তো এগুলো দিয়ে খেতেই পারো। কেউ যদি একটু হেভি কুক করতে চাও তাহলে হালকা আলু তরকারি বা কিছু নিতে পারো, তাহলে দরকার পড়ে না অ্যাকচুয়ালি এই একটা, মানে একটা খেলে আমার তো পেট ভরে যায়, আর ছেলেদের মোটামুটি দুটো তো লাগে অ্যাটলিস্ট, কারণ মুসলিম জল অলরেডি পেটে গেলে পেটটা ফুলে যায়, তো বেশি খাওয়ার দরকার পড়ে না। তো আশা করছি এই দিকটা হয়ে গেছে, আমি একবার দেখি না এই দিকটা একটু হবে। আমি এর ওপরে আরেকবার একটুখানি সামান্য অয়েল ব্রাশ করে দেবো, দেখলে আমি অয়েল ব্রাশটা করেছিলাম এই পাশটা, তো অয়েল ব্রাশটা করা হয়ে গেছে। এবার উল্টে দিয়েছি ওপাশটা আর একটুখানি ফ্রাই করছি যাতে ভেতরটা একটু ভালো করে কুকড হয়, কারণ এই পাশটা দেখতে পাচ্ছ খুব ভালো করে কুকড হয়ে গেছে। আশা করছি ওপাশটা হয়ে গেছে, বাট আমি যদি এখন এভাবে উল্টে দেখতে যাই জিনিসটা ভেঙে যেতে পারে, তো এর জন্য একটা আন্দাজ করে নিতে হবে মোটামুটি একটু মিডিয়াম আঁচে দিয়ে জিনিসটা ভাজা হবে। তো এটা আশা করছি আমার হয়ে গেছে। তো ফার্স্ট পরোটা আমি সার্ভ করে দিলাম, তো দেখে নাও এটা প্রপার গোল হয়নি, তুমি তোমার মতো করে গোল করে নেবে, তো আমি এত ভালো করে করিনি। এটা হলো আমার ফার্স্ট এডি, সেকেন্ড আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা একটু ছোট করে দেখাচ্ছি কারণ অনেকে বড় করে করতে প্রবলেম হতে পারে তাদের, কারণ ফার্স্ট টাইম করছো তোমরা যারা করবে অনেক দিয়ে পারে, আবার অনেকের ক্ষেত্রে ভেঙে যেতে পারে, তো সেক্ষেত্রে তারা জাস্ট এক হাতায় ছোট করে দাও দিয়ে
একটু দিয়ে দেবো। অ্যাকচুয়ালি একটু খেয়াল রেখো যে এটা তখন তোমরা এরকম গোল করে জিনিসটাকে ছড়াবে তখন জিনিসটা যেন মোটামুটি সব জায়গায় সমানভাবে থাকে মশলা, যে একটা দিক মোটা একটা দিক পাতলা এরকম যেন না হয়, জাস্ট একটু সমানভাবে যাতে থাকে তাহলে ভেতরে কুকটা খুব ভালোভাবে হবে। তো দেখতেই পাচ্ছ সেকের পরোটা রেডি হলে। এবার আমি লবণ দেবো, তো আজকে মোটামুটি তোমাদের বলেছিলাম যে রান্নাগুলো দেখাবো, আজকে একটু করলাম। আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কীরকম লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো বা একটু ইউনিক লাগলো কি না। আর যেটা বারবার বলছি, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। তো আবার তোমাদের নেক্সট ব্লগে দেখা হবে আমার সাথে। আমি এটা জাস্ট একটু তোমাদের দেখিয়ে নিয়ে দেন আমি ব্লগ এন্ড করবো। আর তোমাদের নিশ্চয়ই পরে জানাবো যে সোমের আমি একটু বাড়িয়ে দিই, এটা একটুখানি কুক করলে দেন আমি উল্টাবো নাহলে ভেঙে যাবে। একটু দেখে নিও পেছন দিকটা একটু কুক হওয়ার পরে, তবে উল্টিও আমার কাছাকাছি থাকলে একটু ভেঙে যাবে। ঠিক আছে, এটা কেন কি এটা ময়দা বা আটা নয় যে ঘামতেন। তো ছ মাসের পরে ওকে খাওয়াবো, এবার ওর কি কেমন লাগলো না লাগলো তো সেটা তো ও জানাবে। এবার আমি মনে হয় না আজকে আর ব্লগে এসে তোমাদের সেটা দেখাতে পারবো, কারণ আমি ভীষণ টায়ার্ড আছি। কালকে আমাকে সকাল মোটামুটি 8:30 হবে বেরিয়ে যেতে হবে, আমার অনেকগুলো কাজ আছে প্লাস ফ্ল্যাটে যাওয়া আছে। আর কালকে আমার বাড়িতে অনেকে খাওয়া দাওয়া করবে, আমার জেঠু জেঠি মাসি মাসির মেয়ে মা তো অবভিয়াসলি থাকবে, তো সেখানে একটা কাজ আছে সারাদিনের প্লাস ফ্ল্যাটে দেখার ব্যাপার আছে। তো সেই জন্যে দেখো এটা ছোট তো খুব সহজে এটা উল্টে গেল। এবার তোমরা জাস্ট একটু চেপে চেপে দিলে ভেতরটা খুব তাড়াতাড়ি কুক চলে যাবে। তো যেটা তোমাদের বলছিলাম যে ওর জন্য খুব টায়ার্ড রাখে মনে হয় না, আর তোমার এক্সপিরিয়েন্স একবার সময় কটা এক্সপিরিয়েন্স বলছে আমার মাথাতে গালি গেছে, তোমার এক্সপ্রেশন কী হয় খাওয়ার পরে কেমন বা হঠাৎ করে এসে দেখে যেটা করছি, আর হয়তো এটাই ওর রাতে ডিনার করে শুরু করবে কারণ যেহেতু রাত হবে। তো হয়তো সেটা দেখাতে পারবো না, যদি বাড়ি দেখাবো না হলে আমি পরে কিছু জানবো বা সত্যিটা জানবো। তো এটাই আবার নতুন ব্লগ রান্নার আরও দেখাবো টুকটাক, ইউনিক কিছু আমার কিছু তৈরি ছোটোখাটো কিছু কম সেগুলো চলবে। তো আপাতত জন্য এটা লাস্ট বলছি আমি, হয়ে গেল আমার। তো বাকি আমি দেখতেই পাচ্ছ তোমরা, তো এটা তুমি সসের সাথে খেতে পারো বা অন্য কিছুর সাথে খেতে পারো। আপাতত So, I'll see you in the next video.